আসসালামু আলাইকুম। মখজুম গোত্রের এক স্ত্রী লোক একবার চুরির অপরাধে ধরা পড়েছিল। শরীয়তের বিধান মতে তার হাত কেটে ফেলার আদেশ দেওয়া হল। তখন স্ত্রী লোকটির আত্মীয় স্বজনেরা উসমান বিন জায়েদকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ পাঠালো। উসমান গিয়ে ওই স্ত্রী লোকের ক্ষমার জন্য অনুরোধ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, তুমি কি আমার নিকট আল্লাহর আদেশের বিরুদ্ধে সুপারিশ করতে এসেছ? উসমান আর কিছু বললেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সভা আহ্বান করলেন এবং সমবেত লোকদেরকে সম্বোধন করে বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতে জাতিসমূহের ধ্বংসের অন্যতম কারণ ছিল আইনের ক্ষেত্রে তারা ধনী দারিদ্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করত। যে আইনের বলে গরিবদের কঠোর সাজা দিত, সেই আইনের দ্বারাই আবার ধনীদের জন্য লঘু দণ্ডের ব্যবস্থা করত। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যদি আমার কন্যা ফাতেমাও চুরির অপরাধে ধরা পড়ত, তাহলে আজ আমি তার হাত কেটে ফেলতে হুকুম দিতাম। হযরত সালমান ফার্সি ও বিল্লাল রাদিয়াল্লাহু আনহু দুজনই প্রথম কৃতদাস ছিলেন। পরে তারা ইসলাম গ্রহণ করায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মুক্তি দান করেন। এদিন তারা দুজন এক জায়গায় উপস্থিত ছিলেন। এমন সময় কুরাইশ নেতা আবু সুফিয়ানও সেখানে উপস্থিত হলো। তাকে দেখে ওই দুজন সাহাবি বলাবলি করছিল, কি আশ্চর্য, খোদাই তরবারি আল্লাহর এই দুশ্মনের ঘাড়ে পড়ল না যে। হযরত আবু বকরও সেই সময় তথায় ছিলেন, তিনিও কুরাইশ বংশাদ্ভূত, কাজেই তার কাছে কথাটি খারাপ লাগলো। তিনি বললেন, তোমরা কোন সাহসে কুরাইশ নেতা সম্পর্কে এরূপ কথা বললে? এ বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন এবং বিল্লাল ও সালমানের উক্তি এবং এতে তাদেরকে যা বলেছেন সবকিছু জ্ঞাপন করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হয় তোমার কথায়, তুমি এ ভদ্রলোকদের মনে আঘাত দিয়েছ। আর বাস্তবে কি তারা যদি তোমার কথায় অসন্তুষ্ট হয়ে থাকে, তবে তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট হবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ হযরত বিল্লাল ও সালমানের নিকট উপস্থিত হয়ে বললেন, ভাই, তোমরা আমার কথায় রাগ করেছ? তারা বলল, না, আল্লাহ আপনাকে মাফ করুন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি, যাদেরকে মুক্ত করলেন আবার তাদের কাছে ক্ষমা চাওয়া, এ নীতি ইসলামই শিখিয়েছে। বস্তুত সাম্যতা ও সমান অধিকার নীতি ইসলামেই পুরোপুরি বিদ্যমান। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।